Hello everyone, Assalamualaikum. So friends, आजके लेसन शिखबो consonant एर साथे vowel जुगे उच्चारण गुलो की होय। Consonant होच्छे इंग्रेजी 26 लेटर এদের মধ্যে থেকে a, e, i, o এবং u এই পাঁচ লেটার হচ্ছে আমাদের vowel। এই পাঁচ লেটার আমাদের vowel এবং বাকি যে লেটারগুলো রয়েছে সেটি হচ্ছে consonant। আমরা যারা ইংরেজি রিডিং শিখতে চাই অথবা ইংরেজি রিডিং পড়তে চাই সো তাদের জন্যই আজকের ভিডিওটি হচ্ছে প্রথম ধাপ। আমরা যদি কনসোনেন্ট এবং ভাওয়েল যুগে এর উচ্চারণগুলো কি হয় সেগুলো আমরা জেনে থাকি তাহলে আমাদের জন্য ইংরেজি রিডিং পড়া অনেক সহজ হয়ে যাবে। তো এখন দেখে নেই ইংরেজি কনসোনেন্ট এর সাথে ভাওয়েল যোগ করলে উচ্চারণগুলো কি কি হয়। সো বি কনসোনেন্ট বি এর সাথে ভাওয়েল এ যোগ করলে উচ্চারণটি হয় বি এ বা বি এ বা অথবা বি এ বে বি এ বে। দেন বি ই সো বি ই বে বি ই বে। বি আই সো ফ্রেন্ডস বি আই কোন কোন ক্ষেত্রে এর উচ্চারণটা হয় বাই বি আই বাই এবং বি আই বিও হয়ে থাকে। দেন বি ও বো বি ও বো। বি ইউ বু বি ইউ বু। সো বি এ বা অথবা বে। Then B E B B I by অথবা B B O bo এবং B U bu C so C এর সাথে আমরা vowel A যোগ করলে হয় C A ka C A ka C E k C E k। Then C I kai অথবা সি আই কি কাই কি। সি ও কো সি ও কো। সি ইউ কু সি ইউ কু। তারপর হচ্ছে কনসোনেন্ট ডি সো ডি এ ডা ডি এ ডা। ডি ই ডে ডি ই ডে। ডি আই ডাই অথবা ডি ডি আই ডাই অথবা ডি। দেন ডি ও ডো ডি ও ডো। ডি ইউ ডু ডি ইউ ডু। এফ সো এফ এর সাথে আমরা যদি ভাবেরগুলো যোগ করি তাহলে উচ্চারণ হয় এফ এ ফা এফ এ ফা। দেন এফ ই ফে এফ ই ফে। এফ আই ফি অথবা ফাই এফ আই ফি অথবা ফাই। দেন এফ ও ফো এফ ও ফো। F U fu F U fu. G so G A ga G A ga. G E gay G E gay. G I guy otoba gi G I guy otoba gi. G O go G O go. G U gu G U gu. H so H এর সাথে ভাওয়েল এ যোগ করলে উচ্চারণটা হয় H A ha H A ha। Then H E he H E he। H I hi অথবা he H I hi অথবা he। Then H O ho H O ho. H U who H U who. J. J A ja. J A ja. J E J. J E J. J I Jai অথবা G. J I Jai অথবা G. J O Jo. J O Jo. Then J U Ju. J U Ju. K K A Ka. K A Ka. K E K. K E K. K I Kai অথবা Ki. K I Kai অথবা Ki. K O Ko. K O Ko. K U Ku. K U Ku. L. So L A La. L A La. L E Le. L E Le. L I lie অথবা li. L I lie অথবা li. L O lo. L O lo. L U lu. L U lu. So friends, আমরা যদি এইভাবে কনসোনেন্ট এর সাথে ভাওয়েল যুগে উচ্চারণগুলো শিখে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য ইংরেজি রিডিং শেখা খুবই ইজি হয়ে যাবে। সো আমরা তো শিখেই গেলাম বি থেকে এল পর্যন্ত এই কনসোনেন্টগুলোর সাথে ভাওয়েল যোগ করলে উচ্চারণগুলো কি কি হয় এবং বাকি যে লেটারগুলো রয়েছে এই লেটারগুলোর সাথে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন কনসোনেন্ট এর সাথে ভাওয়েল যোগে উচ্চারণগুলো কি কি হয় এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।